আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমরা যারা সামনে 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা অনেকে ফিজিক্সের এমসিকিউ নিয়ে অনেক অনেক টেনশনে আছো, তো যারা টেনশনে আছো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমরা আমাদের ফিজিক্সের এমসিকিউ ফাইনাল সাজেশন দিব এবং আমরা এই সাজেশনের উপর মূলত তিনটি ভিডিও তৈরি করব এবং এটি হচ্ছে আমাদের প্রথম ভিডিও। এই প্রথম ভিডিওতে আমরা তিনটি অধ্যায় দিব, ভৌত জগৎ ও পরিমাপ, গতি এবং বল। এই তিনটি হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা এই তিনটি অধ্যায়ে তোমাদের এমসিকিউ সাজেশন দিব এবং আমরা প্রতিটি এমসিকিউ ব্যাখ্যা সহ দিব এবং এমনভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব যেন তুমি একটি এমসিকিউ পারলে এই টাইপের সকল এমসিকিউ নিজে নিজে সলভ করতে পারো। জাস্ট তুমি আমাদের এই সাজেশন কাজটা ফলো করো, ইনশাআল্লাহ এখান থেকেই 100% কমন আসবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। আর হ্যাঁ, তুমি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। তো চলো শুরু করি। আমরা প্রথমে যে অধ্যায় দিয়ে শুরু করব সেটা হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায়টা মূলত এমসিকিউর জন্য বেস্ট একটা অধ্যায়। এখান থেকে পরীক্ষায় বেশ কিছু এমসিকিউ আসবে। তো খেয়াল করো কী কী এমসিকিউ আসতে পারে, আমি যেসব এমসিকিউ পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়ে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো খেয়াল করো প্রথম এমসিকিউটা, কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন? খুবই খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চান। দেখো মনে রাখতে হবে এই কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন প্লাঙ্ক। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে ক। নিচে দিয়ে কিন্তু উত্তরটা দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করে দেখবে। এখন দেখো ভাইয়া, এই যে এই টাইপের এমসিকিউ কিন্তু আমাদের অনেক আসতে পারে। দেখো এখন এই টাইপের কী কী এমসিকিউ হতে পারে আমরা একবার দেখে নিই, তাহলে আমাদের জন্য একটু ইজি হবে। দেখো ভাইয়া, তোমরা যদি এটা একটু খেয়াল করো, এই বক্সটা একটু খেয়াল করো। এক নম্বরে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কারক হচ্ছে কে? ম্যাক্স প্লাঙ্ক। এবং আপেক্ষিক তত্ত্বের আবিষ্কারক হচ্ছে আলবার্ট আইনস্টাইন। তিন নম্বর খেয়াল করো, পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্বের আবিষ্কারক হচ্ছে রাদারফোর্ড। চার নম্বরে আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, এটার আবিষ্কারক হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। দেখো তোমরা এই চারটা মানে জিনিসের কে আবিষ্কারক এই জিনিসটা একটু শিখে রাখবা, তাহলে এই আবিষ্কারক থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা ইজিলি পারবা। দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো অথবা খাতে একটু নোট ডাউন করে নাও, যেহেতু তোমাদের হাতে এখনও অনেক সময় আছে। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী এমসিকিউতে। একটু খেয়াল করো, ক্যালকুলাস কে কার আবিষ্কারক? মনে রাখতে হবে ক্যালকুলাস আবিষ্কার করেছেন বিজ্ঞানী নিউটন। চলো পরের কোশ্চান, নিচের কোনটি মৌলিক রাশি? এই এমসিকিউটা খুবই খুবই ইম্পর্টেন্ট। মৌলিক রাশি থেকে প্রচুর প্রচুর এমসিকিউ আসে, মনে রাখতে হবে মৌলিক রাশি হচ্ছে সময়, একটু মাথা রাখতে হবে। চলো এর পরের এমসিকিউতে যাই। আবার আসছে, একটু খেয়াল করো, দেখছো ভাইয়া কতটা ইম্পর্টেন্ট নিচের কোনটি মৌলিক রাশি নয়। এবার দেখো এটা একটু একটু ক্রিটিক্যাল প্রশ্ন, বলছে নিচের কোনটি মৌলিক রাশি নয়। দেখো এটা আনসার হচ্ছে কি ভাইয়া? তাপ। তো অবশ্যই তোমাকে এই ব্যাখ্যাটা একটু শিখে রাখো তোমরা অথবা নোট ডাউন করে রাখো। মনে রাখবে তাপ মৌলিক রাশি নয়। তাপ কী রাশি নয়? মৌলিক রাশি নয়। আমরা একটু মৌলিক রাশিগুলো একটু শিখিনি। মৌলিক রাশি হচ্ছে কটা ভাইয়া? ৭টা। এগুলো কী কী একটু দেখো। এক নম্বর দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা ও পদার্থের পরিমাণ। এই ৭টা হচ্ছে মৌলিক রাশি, বাকি যেগুলো এগুলো একটা মৌলিক রাশি নয়। এখন দেখো তোমার এই যে এখানে ভর, তারপর তড়িৎ প্রবাহ এবং পদার্থের পরিমাণ, এগুলো তিনটাই মৌলিক রাশি, তবে তাপটা মৌলিক রাশি নয়, তাই সঠিক উত্তর হচ্ছে খ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরকমভাবে প্রত্যেকটা এমসিকিউ একদম বেঙ্গে বেঙ্গে বুঝে দিব যাতে পরীক্ষা এখান থেকে কমন আসে এবং এখান থেকে আসতে তোমরা যাতে একদম সঠিকভাবে দাগিয়ে দিয়ে আসতে পারো। আর ইতিমধ্যে ভাইয়ের ইউটিউব চ্যানেলে ভাইয়া প্রত্যেকটা সাজেশন ভিডিও আপলোড করে দিয়েছি, একদম প্রতিটা বিষয়ের ক খ সহ, সৃজনশীলের ক খ, তারপরে সৃজনশীল কোথায় কোথা থেকে আসবে প্রত্যেকটা জিনিস ভাই আপলোড করেছি। ভাইয়া প্রথম কমেন্টে দিয়ে নিব, তুমি একটু দেখে নিও কষ্ট করে। এরপর এমসিকিউতে আসো, একটু খেয়াল করো, খুবই মজার একটা এমসিকিউ, সূত্র টাইপের এমসিকিউ। একটি গণগোলকের বস্তুর ব্যাসার্ধ আর হলে বস্তুটির আয়তন কত? মনে রাখতে হবে বস্তুর আয়তন হচ্ছে 4/3 πr³। এরপরের প্রশ্ন চলো, একটু খেয়াল করো তোমরা, খুবই এদের একটা টপ একটা প্রশ্ন, ম্যাথের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, যদি ম্যাথ আসে এটা খুবই ইম্পর্টেন্ট।
রৈখিক স্কেলে পার্ট 4 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলে পার্টের মান হচ্ছে 0.17 মিলিমিটার। অর্থাৎ তোমাকে রৈখিক স্কেলে পার্ট দেওয়া আছে এবং একই সাথে বৃত্তাকার স্কেলের পার্টের মান দেওয়া আছে। তোমাকে বের করতে বলছে তারের ব্যাস কত। একটু খেয়াল করো এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, তারের ব্যাস নির্ণয়ের সূত্র হচ্ছে রৈখিক স্কেলের পার্টের সাথে বৃত্তাকার স্কেলের পার্টটা যোগ করবা। জাস্ট এ যে এ চারের সাথে তুমি 0.17 যোগ করে দিবা, যোগ করলে কত আসে 4.17। তাহলে আমাদের আনসার হচ্ছে 4.17, আমাদের সঠিক উত্তর হচ্ছে ক। আসলে বুঝতে পারছো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরের কোশ্চেন আমরা যাই, একটু খেয়াল করো, স্মরণ গতি ত্বরণ সময় ইত্যাদি সংজ্ঞা প্রদান করেন কে। এটা অনেকবার আসছে, দেখো অনেক অনেক বোর্ডে আসছে, মনে রাখতে হবে এটা হচ্ছে গ্যালিলিও। এরপরে এক অটো ওয়াট সমান কত ওয়াট, একটু মুখস্থ নির্ভর এটা এমসিকিউ, মনে রাখতে হবে 10 inverse 18। এরপরে কোশ্চেন আসো, বায়ু পাম্প কে আবিষ্কার করেন, অর্থাৎ বায়ু পাম্পের আবিষ্কারক কে। বন গুয়েরিক, বন গুয়েরিক, সঠিক উত্তর হচ্ছে ক। এবার চলো, আইনস্টাইন কোন তত্ত্ব প্রদান করেন। ভাই একদম প্রথম এমসিকিউতে তোমাদের মানে কোন তত্ত্বের কে আবিষ্কারক এটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তোমরা এক নম্বর এমসিকিউটা দেখলে বুঝবে। সো আমরা এখানে ব্যাখ্যাটা দিয়েছি, এখানে ব্যাখ্যা দেওয়া লাগবে না, মনে রাখবা আইনস্টাইন তত্ত্বের আবিষ্কারক বা এই আইনস্টাইন তত্ত্ব প্রদান করেন হচ্ছে কে, কে ভাইয়া? আপেক্ষিক তত্ত্ব। এই সম্পর্কিত ভাইয়া এমসিকিউ তোমাদেরকে পড়িয়েছি প্রথম দিকে, জাস্ট এখানে একটু ফলো করো আর এগুলো বাসা প্র্যাকটিস করো, এখান থেকে আসবে, এর বাইরে এমসিকিউ আসবে না। এতটুকু একটু অন্তত ভাইয়ের উপর বিশ্বাস রাখো, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। তো তোমরা অবশ্যই যারা ভিডিওটা দেখছো ভিডিওতে একটি লাইক দিয়ে দাও যাতে বন্ধুদের মাঝে ছড়িয়ে যেতে পারে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ ভাই প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও তৈরি করে যাচ্ছি। তো চলো, আমাদের আরও কিছু এমসিকিউ আছে এই অধ্যায়ের, একটু খেয়াল করো, আমাদেরকে অবশ্যই এটা জানতে হবে। একটু খেয়াল করো, নিচের কোনটি লব্ধ রাশি, মনে রাখতে হবে বল হচ্ছে একটা লব্ধ রাশি। এরপর খেয়াল করো, একটি ঘন গোলকের বস্তুর ব্যাসার্ধ আর হলে বস্তুটির আয়তন কত, মনে রাখতে হবে 4/3 πr³। সঠিক উত্তর হচ্ছে খ, একটু মনে রাখো এগুলা, এগুলো একটু মুখস্থ নির্ভর এমসিকিউ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে চলো, আমাদের আর এতে বেশি কিছু এমসিকিউ নাই, অল্প কটা এমসিকিউ। 1 ন্যানোসেকেন্ড সমান কত সেকেন্ড, মনে রাখতে হবে 10 inverse 9 সেকেন্ড। এরপরে মৌলিক রাশি, মানে একটু দেখো কোনটা সঠিক, মানে মৌলিক রাশি সম্পর্কে কোন তত্ত্বটা সঠিক, মনে রাখবা একটু যদি তোমরা খেয়াল করো এই মৌলিক রাশি সম্পর্কে প্রথম কথাটা একদম সঠিক। মৌলিক রাশি অন্য রাশির উপর নির্ভর করে না এবং কালের বিবর্তনে পরিবর্তন হবে না, এবং মৌলিক রাশি কখনও লব্ধি রাশি হতে পারে না। সো এটা ভুল অপশান, তা আমাদের সঠিক উত্তর হচ্ছে একদি, অর্থাৎ ক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন তোমরা এই অধ্যায়ে জাস্ট এ কটা এমসিকিউ প্র্যাকটিস করো, দেখবে এই অধ্যায়টা অনেক ইজি হয়ে যাবে এবং এই অধ্যায়ে এর বাইরে কোনো এমসিকিউ আসার সম্ভাবনা নেই। এখন আমরা যে অধ্যায়ের এমসিকিউ প্র্যাকটিস করব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাইয়া গতি, খুবই খুবই ইম্পর্টেন্ট। এতে থেকে অনেক এমসিকিউ আসবে, জাস্ট ভাইয়া যে কটা এমসিকিউ প্র্যাকটিস করাবো এগুলো একদম তোমাকে জ্বালিয়ে নিতে হবে। দেখো প্রথম এমসিকিউ আমরা একটু খেয়াল করি, ত্বরণের একক কোনটি। এই অধ্যায় থেকে বেশ এমসিকিউ আসে তোমার একক নিয়ে, মনে রাখতে হবে ত্বরণের একক হচ্ছে ms inverse 2, খুবই সিম্পল একটা এমসিকিউ। এরপরে দেখো, ঘড়ির কাঠার গতি কীরকম গতি, মনে রাখতে হবে ঘড়ির কাঠার গতি হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। এরপরে এমসিকিউতে আসো, জাস্ট তোমরা এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও বা একটু নোট ডাউন করে রাখো। ভাই বলছি না এখান থেকে তোমার প্রচুর একক নিয়ে এমসিকিউ আসে। অভিকর্ষজ ত্বরণের একক কোনটি, সবাই জানি ms inverse 2, খুবই সিম্পল। গতির সমীকরণ কয়টি, যে কোনো দিন পড়ালেখা করে সেও বলতে পারবে চোখ বন্ধ করে, গতির সমীকরণ 4টি, এবং তোমরা 4টা সমীকরণ ভালো করে শিখে রাখবা। এরপরে এমসিকিউতে আসো, খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে, মনে রাখবা দ্রুতি। এবং কোনটি ব্যাক্টর রাশি, মনে রাখবা তড়িৎ তীব্রতা ব্যাক্টর রাশি। আর দেখো ভাইয়া এইটা নিয়ে একটু কথা বলি, এই এমসিকিউটা নিয়ে ব্যাক্টর রাশির উদাহরণ এবং স্কেলার রাশির উদাহরণ সম্পর্কে তোমরা ভালো করে আইডিয়া নিয়ে রাখবে, কারণ এখান থেকে অবশ্যই অবশ্যই একটা এমসিকিউ আসবে আসবে, সো মিস দেওয়া যাবে না। এরপরে দ্রুতি নির্ণয়ের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়, মনে রাখতে হবে স্পিডোমিটার, খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো।
অথবা নোট ডাউন করে রাখো। চলো আমরা পরের এমসিকিউতে যাই। এরপর এমসিকিউ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, নিচের কোন দুটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে? মনে রাখবা, অভিকর্ষ বল ক্রিয়া করে পৃথিবী ও বইয়ের মধ্যে। সো সঠিক উত্তর হচ্ছে খ। এরপরে কোনটি ভেক্টর রাশি? দেখো একই টাইপের এমসিকিউ অনেকবার আসে, এটা আসছে তোমার ঢাকা বোর্ড 2016 সালে, দেখছো অনেক ইম্পর্টেন্ট, মনে রাখবা। এই যে বর ব্যাগ হচ্ছে একটা ভেক্টর রাশি, বাকি হলো হচ্ছে তোমার স্কেলার রাশি। সো সঠিক উত্তর হচ্ছে আমাদের খ। চলো পরের এমসিকিউতে। পরের এমসিকিউ হচ্ছে একটু ম্যাট টাইপের। তোমরা এক কাজ করো, এই ম্যাটটার একটি স্ক্রিনশট নিয়ে নাও, নিচে দিয়ে কিন্তু সুন্দর করে তোমাদের উত্তর সহ দেওয়া আছে, দেখছো উত্তর সহ দেওয়া আছে। তোমরা এই ম্যাটটার স্ক্রিনশট নিয়ে নাও, দুইটা ম্যাথ এখান থেকে আমি দিচ্ছি, তোমরা এই দুইটা ম্যাথের স্ক্রিনশট নিয়ে নাও। এই দুইটা ম্যাথের স্ক্রিনশট অবশ্যই নিয়ে নাও, খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমরা বাসে বসে বসে নিজের একটু প্র্যাকটিস করে নাও। এখানে দেখো ভাইয়া একদম উত্তর সহ দেওয়া আছে, দেখছো ব্যাখ্যা সহ দেওয়া আছে, যাতে কোনো প্রবলেম না হয়। আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া শেষ। দুই নম্বর যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথের একটু নিয়ে নাও, এই যে এটা হচ্ছে ব্যাখ্যা, তোমাদের ব্যাখ্যা সহ দেওয়া আছে, দেখছো ভাইয়া, জাস্ট তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। চলো তাহলে তোমরা যদি এই অধ্যায় থেকে জাস্ট এই কটা এমসিকিউ প্র্যাকটিস করো, আশা করি তোমরা এই অধ্যায়ের বস হয়ে যাবে, এবং এই অধ্যায় থেকে এই টাইপের এমসিকিউগুলো পরীক্ষা বারবার আসে, এবারে কোনো এমসিকিউ আসবে না। আর ভিডিওটি তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দাও যারা লাইক দাও নাই, আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ প্রতিনিয়ত খুবই খুবই ইম্পর্টেন্ট আমরা সাজেশনগুলো আপলোড করে যাচ্ছি। এখন আমরা যাব আমাদের পরবর্তী অধ্যায়ে, বল খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। চলো দেখি এই অধ্যায়ে কী কী টাইপের এমসিকিউ আসতে পারে। প্রথম এমসিকিউ আমরা দেখব, একটু যদি তোমরা খেয়াল করো, বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে কি বলে? আমরা সবাই জানি এটা বইয়ের শুরুতে দেওয়া আছে একটা সংজ্ঞা হিসাবে, মনে রাখবা এই ধর্মটা হচ্ছে কি জড়তা, খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরপর এমসিকিউ আসো, এই এমসিকিউটা আমার মনে হয় বোর্ড পরীক্ষায় মিনিমাম একটু ঘুরিয়ে পেঁচিয়ে মনে হয় 7-8 বার আসছে, চিন্তা করে দেখো কতটা ইম্পর্টেন্ট। জাস্ট তোমাকে স্পর্শ বলের উদাহরণগুলো জানতে হবে। দেখো আবার বলছে স্পর্শ বল হলো, মানে তোমাকে কোন উদাহরণগুলো স্পর্শ বল এটা জানতে চাইছে, মনে রাখবা ঘর্ষণ বল, তারপরে ঘর্ষণের ফলে সৃষ্ট বল, এই দুটো হচ্ছে স্পর্শ বল, মহাকর্ষ বল কখনোই স্পর্শ বল হয় না। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে তোমার 1 ও 3। দেখো কোন অপশানে 1 ও 3 দেওয়া আছে, 3 নম্বরে দেওয়া আছে 1 ও 3, আসলে ক্লিয়ার। দেখো একটা স্কুলও আসছে, দেখছো। চলো পরের এমসিকিউতে যাই। এটা থেকে বেশ কিছু এমসিকিউ আসে তোমার মাত্রা নিয়ে, বলের মাত্রা কোনটা? তোমরা মনে রাখবা বলের মাত্রা হচ্ছে MLT inverse 2। সো সঠিক উত্তর হচ্ছে ক। আর দেখো তোমরা চাইলে এই মাত্রাটা কীভাবে আসলো এটা ব্যাখ্যা নিয়ে, এটার ব্যাখ্যার তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, দেখছো ব্যাখ্যার স্ক্রিনশটটা নিয়ে রাখো যাদের প্রয়োজন মনে করতেছো। চলো আর এটা কী কী এমসিকিউ আসতে পারে এই অধ্যায়ের একক থেকে আমি একটু দেখা দিচ্ছি, একটু খেয়াল করো। এই এককগুলো তোমরা অবশ্যই মনে রাখবা, কারণ এগুলো পরীক্ষা চলে আসতে পারে। কাজের মাত্রা কি মনে রাখবা? কাজের মাত্রা হচ্ছে ML² T inverse 2, ক্ষমতার মাত্রা হচ্ছে ML² T inverse 3, এবং বেগের বা দ্রুতির মাত্রা হচ্ছে LT inverse 1, সর্বশেষ ত্বরণের মাত্রা হচ্ছে LT inverse 2। এই মাত্রাগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে একটা এমসিকিউ অবশ্যই তোমার এই 4টা মাত্রা থেকে যে কোনো একটা মাত্রা পরীক্ষায় চলে আসবে, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কাজের মাত্রা আর ক্ষমতার মাত্রা, আসলে ক্লিয়ার। দেখো দেখো দেখছো ভাইয়া আমি বারবার বলতেছি এখানে তোমার মাত্রা নিয়ে এমসিকিউ আসবে আসবে। বলছে বরবেগের একক কোনটা, একক নিয়েও আসে, একটু খেয়াল করো বরবেগের একক কোনটা। আমরা জানি বরবেগের একক হচ্ছে তোমার KG MS inverse 1, খ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। তোমরা এগুলি একটু স্ক্রিনশট নিয়ে রাখো বা নোট ডাউন করে রাখো, পরীক্ষা আসতে পারে। দেখো এরপর এমসিকিউতে নাম্বারটা একটু মিস্টেক করা আছে, নাম্বারটা একটু সাজানো নেই, এখানে ভুলে 1-2 চলে আসছে, তোমরা একটু খেয়াল করো কোনটি স্পর্শ বল। আমি প্রথমে বললাম স্পর্শ বল থেকে প্রচুর এমসিকিউ আসে, মনে রাখবা স্পর্শ বল উদাহরণ হচ্ছে ঘর্ষণ। এরপরে দেখো প্রবাহী ঘর্ষণ কোনটা, পুকুরে সাঁতার কাটার সময় ঘর্ষণ যেটা হয় পুকুরে সাঁতার, আমরা যে পুরো সাঁতার কাটি পানিতে, এই সাঁতার কাটার সময় আমাদের যে ঘর্ষণটা সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। সো সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। আমরা এখন যাব আমাদের পরবর্তীতে, দেখো এটা হচ্ছে একটা ম্যাথ, তোমার ম্যাথগুলো একটু নিজেরা প্র্যাকটিস করো, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, এবং এই ম্যাথটা আসছে কিন্তু একদম সিম্পল সূত্র থেকে, বলের যে একদম দেখছো
একদম বেসিক যে সূত্র এফ ইকুয়াল টু এম এ, এই সূত্র দিয়ে ম্যাথ আসে। চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো ভাইয়া, জাস্ট তোমাকে বলছি কি, 80 কেজি বরের একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 4 ms inverse 2 হবে। তোমাকে বলটা জানতে চাইছে। তো আমরা জানি বলের সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। তুমি জাস্ট এই 80 কেজি এবং 4 ms inverse 2 অর্থাৎ 80 এর সাথে 4 গুণ করলে তোমার আনসার চলে আসবে। তোমরা এটা কী করো, স্ক্রিনশট নিয়ে রাখো। আশা করি স্ক্রিনশট নেওয়া শেষ। এখন আমরা যাব আমাদের পরের এমসিকিউতে। এ পরের এমসিকিউটা খুবই ফেমাস, পরীক্ষা যে কোনো সময় চলে আসতে পারে। তোমরা তোমাদের কাজ হচ্ছে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, বাসায় একটু নিজের প্র্যাকটিস করবে ম্যাথগুলা। এটা হচ্ছে বন্দুক থেকে, বন্দুক থেকে তোমার প্রচুর এমসিকিউ আসে ভাইয়া, প্রচুর এমসিকিউ আসে। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া শেষ। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো, কারণ নিচে দিয়ে উত্তর দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে, জাস্ট একটু প্র্যাকটিস করলে হবে। এবার আসো আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এই অধ্যায়ের। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে প্রথম যে প্রশ্নটা দেওয়া হয়েছে, কোনটি কোন বলের লব্ধি শূন্য হয়। মনে রাখবা সাম্য বলের লব্ধি অলওয়েজ শূন্য হয়। সো খ নম্বর হচ্ছে সঠিক উত্তর। ব্যাখ্যাটাও এখানে দেওয়া আছে খুব সুন্দর করে। এরপরের এমসিকিউ দেখো, স্থির সরল দোলকের বল হচ্ছে কি, একটা সাম্য বল। সাম্য বল থাকো এই অধ্যায়ে বেশ কিছু এমসিকিউ আসে। মনে রাখবা স্থির সরল দোলকের বল হচ্ছে কি, একটা সাম্য বল। চলো আর কি এমসিকিউ আমরা দেখি নি অধ্যায়ের। নিউটনের গতির প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায় এবং একই সাথে বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায়। এরপর এমসিকিউ দেখো, তোমরা একটু খেয়াল করো, ভর বেগের পরিমাপগত ধারণা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে। মনে রাখবা দ্বিতীয় সূত্র। এরপর এমসিকিউ, কোন একটি বস্তুর ভর বেগের পরিবর্তন হার কী হবে। মনে রাখবা এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে খ, প্রযুক্ত বলের সমানুপাতিক। দেখো এগুলো হচ্ছে আমাদের এ অধ্যায়ে বেশ কিছু এমসিকিউ। তোমরা যদি এই তিনটি অধ্যায়ের এই কটা এমসিকিউ প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ পরীক্ষা কমন আসবে। তো এ হচ্ছে আজকের ভিডিওটা। তোমরা যারা ভিডিওটা কষ্ট করে দেখেছ সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এর পরবর্তীতে কোন টপিকের ভিডিও আপলোড করব তোমরা কমেন্ট বক্সে জানাও, বা কোন সাজেশন দরকার তোমরা একটু জানাও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আপলোড করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো।